আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে একটি আল্লাহ পাকের কোরআন মাজিদ থেকে একটি রসালো এবং অত্যন্ত দারুণ ঘটনা নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এ ঘটনাটি আমরা শুনব ইনশাআল্লাহ, এ অনুযায়ী আমল করার চেষ্টা করব। তো চলুন আমরা ঘটনাটি শুনি। এই ঘটনাটি সূরা কোরআন শরীফের সূরা কালামের মধ্যে 18 নম্বর আয়াত থেকে ঘটনাটি শুরু হয়। আপনারা ইনশাআল্লাহ পবিত্র কোরআন থেকে ঘটনাটি আরো ভালো করে জেনে নেবেন। তাফসীরে কাবীর সহ এবং তাফসীরে সফাতু তাফাসীর এবং তাফসীরে তাবারীর মধ্যে ঘটনাটি আনা হয়। ঘটনাটি হচ্ছে, কানা আল রাজুলুল মুসলিমুন বিকারবি সানাই বুস্তানু, এক ব্যক্তি ছিল যিনি ছিল মুসলমান এবং ইয়েমেনের রাজধানীর কাছাকাছি যার বসতি ছিল এবং সেখানে তাহার একটি বাগান ছিল। ফিহি মিন আনওয়াই নখিল ওয়া যুরূ' ওয়া সিমার, তার বাগানের মধ্যে খেজুর গাছ, বিভিন্ন ফসলাদি এবং বিভিন্ন ফল ফলাদির গাছ সেখানে মজুদ ছিল। তিনি সেখানে চাষাবাদ করতেন এবং এখান থেকে বিভিন্ন ফল ফলাদি এবং বিভিন্ন শস্য তিনি সময় মতো কেটে তা বাজারে বিক্রি করতেন এবং তাহা থেকে তিনি তার রিজিক অন্বেষণ করতেন। অতঃপর কি হল, ওয়া কানা ইযা হানা ওয়াক্তুল হাসাদি দাআল ফুকারা ফাআতাহুম নসীবা, যখন তাহার বাগানের মধ্যে ফসল বড় হয়ে যেত, ফল বড় হয়ে যেত, ফল পেকে যেত, তখন তিনি গরিব এলাকার ফকির মিসকিন যারা দরিদ্র তাদেরকে তিনি ডাক দিতেন এবং সেই বাগান থেকে ফল কেটে সেখান থেকে তিনি কি করতেন, তাদের ন্যায্য অংশ এবং তাদের মূল্যবান অংশ সদকা করে তাদেরকে খুশি করাতেন। ও আক্রমাহুম ঘায়াতাল ইকরাম, তাদেরকে যথাযথ মর্যাদার মাধ্যমে এই ফল তাদেরকে আগে তিনি তাদের হাতের মধ্যে এই বাগানের ফল তিনি দান করতেন, তিনি দিয়ে দিতেন। ওয়া কানা, এরকম করার পরে ফালাম্মা মাতাল আব, ওই লোকটি যখন মারা গেল, ওয়ারাসাহু আবনাহু সালাসা, তিনি এই বাগানের দায়িত্ব বা ওয়ারিশ বানিয়ে দিলেন তার সন্তানদের থেকে। তার তিনজন সন্তান ছিল, ওই সন্তানদেরকে তিনি এই বাগানের ওয়ারিশ বানিয়ে দিলেন। অতঃপর ফাকালু, তিনজন সন্তান বললেন, ইয়ালুনা কাসির ওয়াল মাল কালিল, আমাদের বর্তমানে আমাদের পরিবারের সদস্য অনেক বেড়ে গেছে এবং সম্পদ বাগানের মাল বাগানের ফলফলাদি কমে গেছে, ওয়ালা ইমকিনুনা আন নুতিল মাসাকিন কামা কানা মা ইয়াফআলু আবুনা, আর আমাদের জন্য সম্ভব হবে না যেভাবে আমাদের বাবা ফকির মিসকিনদেরকে এই বাগান থেকে ফলফলাদি দান করেছেন সেভাবে আমরা এখন আর পারবো না। এই সন্তানগুলো তাদের বাবার যেই ইচ্ছা ছিল, খাসলাত ছিল, তবিয়ত ছিল, এটা থেকে তারা সরে গেলেন। ফকির মিসকিনদের দান করা, এই বাগান থেকে ফল ফলাদি দান করা, যখন বাগানে ফল ফলাদি কাটতেন কর্তন করতেন তখন তারা দিতে অস্বীকার করবে। অতঃপর কি হলো, ফাশা ওয়ারু ফিমা বাইনাহুম, তারা তিন ভাই পরামর্শ করলেন। কি পরামর্শ, ওয়াজামু আলা আন লা ইউতু আহাদাম মিনাল ফুকারা শাইআন, যে তারা যখন বাগানের ফল ফলাদি বড় হয়ে গেলে কর্তন করে বাড়িতে আনবে তখন তারা আর কোন ফকিরকে সেখান থেকে সামান্য পরিমাণও দিবেন না। অতঃপর কি হলো, অতঃপর তারা কি করলেন, তারা এই সংকল্প করলেন যে তারা যখন ফল যখন বড় হয়ে যাবে, এই ফল বা সেমার অথবা বাগানের ফসলগুলো তারা সকাল সকাল খুব ভোরের মধ্যে এগুলো সংগ্রহ করবে। ওয়াহালাহু আলা যালিক, এবং তারা এই ব্যাপারে প্রত্যেকে একত্রিত হয়ে শপথ করলেন, তারা যাতে করে সকালবেলায় বের হয়ে ফসল আদি সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসবেন যাতে করে ফকির মিসকিনরা টের না পায়। অতঃপর তারা যখন এই সংকল্প করে রাত্রিবেলায় ঘুমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটি আগুনের কুণ্ডুলি পাঠিয়ে তাদের বাগানগুলা কি করলেন, আহরাকাতিল আশজার ও আতলাফাতিস সিমার, তাদের বাগানগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে আংরা করে দিলেন এবং ফল ফলাদিগুলো নষ্ট করে দিলেন, ধ্বংস করে দিলেন। ফালাম্মা আসবাহু, অতঃপর যখন ঘুমিয়ে সকাল ভোর হয়ে গেল, যাহাবু ইলা হাদিকাতিহিম, তারা তাদের বাগানের দিকে গেলেন, ফালাম ইয়ারাউ ফিহা শাজারান ওয়ালা সামারান, কিন্তু দুর্ভাগ্যবশত তারা বাগানের মধ্যে গিয়ে কোনো ফল দেখলেন না আর কোনো বাগানের চিহ্ন দেখলেন না। ফাজন্নু, তারা ধারণা করলেন, আন্নাহুম আখতাউ ত্বরিক, সম্ভবত তারা তাদের পথের রাস্তা ভুলে অন্য কোনো জায়গায় চলে এসেছে। সুম্মা তাবাইয়ানা লাহুম,
ثم تبين لهم ثم تبين لهم অতঃপর তাদের কাছে স্পষ্ট হয়ে গেল আন্নাহা বুস্তানুহুম ওয়া হাদীকাতুহুম ওয়া আরিফ ওয়া আরাফু, আর তারা স্পষ্ট হয়ে গেল না এটা তো আর অন্য কোনো জায়গা না, এটা তো আমাদেরই বাগান, এটা তো আমাদেরই বাগান, তারা চিনতে পারল। অতঃপর তারা বলল আল্লাহ তাআলা আকবাহুম ফিমা বিনিয়াতিহিম সাইয়্যা, নিশ্চয়ই তারা যে সংকল্প করেছিল, খারাপ ইচ্ছে করেছিল যে ফকির মিসকিনদের হক তারা ন্যায্য অধিকার বুঝিয়ে দিবে না, এজন্যই সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মুসিবত, এত বড় বিপদ এবং এত বড় শাস্তি তাদেরকে দান করেছেন, তাদেরকে প্রদান করেছেন। অতঃপর ফানাদামু, তারা ইয়ে হয়ে গেলেন, ছোট হয়ে গেলেন, তারা একেবারেই একেবারে নত হয়ে গেলেন। অতাবু, এবং তারা তওবা করলেন বাদা আন ফাতাল আওয়ান, তাদের এই বাগান বা তাদের এই সম্পদ নষ্ট হয়ে যাওয়ার পরে তারা তওবা করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইলেন। সম্মানিত হাজিরিন, এই ছিল আজকে আমাদের ঘটনা। এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে। এত বড় ওই আয়াতের মধ্যে অনেক কথা বলা হয়েছে, যেমন একটা কথা বলা হয়েছে ওয়ালা ইয়াস্তাসনুন, তারা যখন বলল যে সকালবেলায় আমরা অবশ্যই শপথ করে বলছে, আমরা অবশ্যই শপথ করলাম সকালবেলায় ফকির মিসকিন টের পাওয়ার আগে আমরা ফল সংগ্রহ করে সকাল সকাল নিয়ে আসবো, ওয়ালা ইয়াস্তাসনুন আই ওয়ালাম ইয়াকুন ইনশা আল্লাহ ইনা হালাফু, তারা যখন শপথ করলো তখন তারা ইনশা আল্লাহ বলে নাই, এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত তাদেরকে তাদের উপর চাপিয়ে দিয়েছেন। আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, আমাদের আমাদের সম্পদ, আমাদের ধন সম্পদ আল্লাহ আমাদের যা দান করেছেন সেখান থেকে আমরা অবশ্যই গরিবের হক ন্যায্য অধিকার বুঝিয়ে দিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।